চট্টগ্রামে সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে আক্রান্তদের রক্তে মিলেছে হামের জীবাণু, অপুষ্টিতে বেড়েছে সংক্রমণ, রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে কমল জটিলতা, বাড়ানো হল দাতার পরিধি, আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা, অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা, কাজের শর্ত সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে, প্রথম চালানের খালাস শুরু। এবং পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। বাংলা সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি হাফসাতুন্নেসা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে হামের জীবাণু পাওয়া গেছে। দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। আক্রান্ত শিশুদের কাউকে নির্দিষ্ট সময়ে হামের টিকা না দেয়ায় সংক্রমণ বেড়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত দু সপ্তাহে সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে অন্তত 9 শিশুর মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 83 শিশু, তবে এরা সবাই সংক্রামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুরারোগ্য ব্যাধিতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিনিময় প্রক্রিয়া সহজ করল সরকার। নতুন আইন অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের দাতা ও গ্রহীতার ক্ষেত্রে নিকটাত্মের পরিধি বাড়ানো হল। এর ফলে এখন থেকে রক্তের সম্পর্কে যে কেউ অঙ্গ প্রত্যঙ্গ দান কিংবা গ্রহণ করতে পারবেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, সরকারের অনুমোদন ব্যতীত কোনো হাসপাতাল অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে না। আইন অমান্য হলে 3 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 10,00,000 টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অনেক সময়ই রোগীর নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নিরাময়ের আশায় ভুক্তভোগীকে অঙ্গ প্রত্যঙ্গের জন্য নিকটাত্মীয় কারো শরণাপন্ন হতে হয়। কিন্তু নিকটাত্মীয় বাছাইয়ের ক্ষেত্রেও এতদিন নানা আইনি জটিলতায় আটকে যেত অঙ্গ প্রত্যঙ্গ বিনিময় প্রক্রিয়া। অবশেষে এই আইনি জটিলতার নিরসন ঘটল। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 2017-এর সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে বলা হয়, চিকিৎসা সেবার মানোন্নয়ন, মানব অঙ্গের অবৈধ ব্যবসা এবং পাচার রুখতে এই সংশোধনী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়, অঙ্গ প্রত্যঙ্গ বিনিময়ের ক্ষেত্রে দাতা গ্রহীতা হিসেবে নিকটাত্মীয়ের পরিধি বেড়েছে। পিতা মাতা, পুত্র কন্যা, ভাই বোন, স্বামী স্ত্রী ও রক্ত সম্পর্কিত আপন চাচা, ফুফু, মামা, খালা, নানা, নানি, দাদা, দাদি, নাতি, নাতনি, আপন চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, ভাই বা বোন। প্রতিটি হাসপাতালকেই এই সংক্রান্ত চিকিৎসায় সরকারের অনুমোদন নিতে হবে জানিয়ে সচিব বলেছেন, সংসদে আইনটি পাশ হওয়ার 2 মাসের মধ্যেই হাসপাতালগুলোকে সরকারের কাছে আবেদন করতে হবে। কোনো হাসপাতাল সরকারের অনুমতি ব্যতীত মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করিতে পারিবে না। এই আইন কার্যকর হওয়ার 60 দিনের মধ্যে অনুমতির জন্য সরকারের নিকট আবেদন করবেন। নিকটাত্মীয় সম্পর্কে মিথ্যা তথ্য দিলে 2 বছরের কারাদণ্ড ও 5,00,000 টাকা জরিমানা গুনতে হবে, থাকছে শাস্তির বিধানও। যে কোনো বিধান যদি লঙ্ঘন করেন, অনধিক 3 বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক 10,00,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। কোনো চিকিৎসক দণ্ডিত হইলে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক তাহাকে প্রদত্ত রেজিস্ট্রেশন বাতিলযোগ্য হইবে। এদিকে সংশোধনী আইনকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন এই আইনে ভোগান্তি কমবে বলেও মনে করেন তারা। এটা যুগান্তকারী পদক্ষেপ হবে,
এবং বাইরে যে যাওয়ার মানসিকতা বাইরে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্টেশন লিভার ট্রান্সপ্লান্টেশন এগুলো করবে এগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। আগের আইনে শুধুমাত্র কিডনি প্রতিস্থাপনের কথা থাকলেও সংশোধিত আইনে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের পথ সুগম হল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য আগামী 25 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। বাদ পড়া 35 লাখ ভোটারকে এবার অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ। সকালে নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য 30টি উপজেলায় ইতোমধ্যে সতর্কবার্তা পাঠিয়েছে নির্বাচন কমিশন। দুই বছর আগে নিবন্ধন তথ্য নিতে গিয়ে কম বয়সীদের অনাগ্রহ ও নারী ভোটারদের অনীহা সহ নানা কারণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি নির্বাচন কমিশন। সব মিলিয়ে ভোটার তালিকায় বাদ পড়েন 35 লাখ নাগরিক। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুযায়ী বাদ পড়া ও নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু হবে আগামী 25 জুলাই, চলবে 9 আগস্ট পর্যন্ত। আর এবার নির্বাচন কমিশন তথ্য সংগ্রহ করবে বাড়ি বাড়ি গিয়ে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হয় হালনাগাদ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা। সভায় সিদ্ধান্ত হয় 2000 সালের 1 জানুয়ারি কিংবা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারাই ভোটার হতে পারবেন এবার। 2018 তারিখে যাদের বয়স 18 পূর্ণ হবে এবং এদের চেয়ে বেশি বয়সে যারা আছে তারা যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে পারবেন। যেটা টার্গেট করেছি যে আমাদের বাদ পড়া প্রায় 35 লক্ষ লোক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারেন সেজন্য 30টি উপজেলায় পাঠানো হয়েছে বিশেষ সতর্কবার্তা। আর নারী ভোটার সংখ্যা বাড়াতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। 30টি উপজেলাকে আমরা এই বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করেছি এবং বিশেষ এলাকা বিশেষ কমিটি আছে। কোনো বিদেশি ভোটার যাতে ইনক্লুড না হতে পারে, অন্তর্ভুক্তি না হইতে পারে, সে বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারে এবং চেক দিতে পারে। এবং এই চেক দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা আছে। নারীদের বেশিরভাগ অন্তর্ভুক্তি করার এটা প্রয়াসটা আমরা নেব এবং অত্যন্ত গুরুত্ব দিচ্ছি যে প্রচারটা যাতে আরো বেশি করে করা যায়। পরে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাদের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের পর 3টি ধাপে ডিসেম্বর মাসের মধ্যে নাগরিকদের ছবি ও তথ্য নিবন্ধন করা হবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এদিকে বহির্নোঙরে প্রথম চালানের চাল খালাস শুরু হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আরও 2টি জাহাজ পৌঁছাবে বলে আশা করছে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সরকারিভাবে ভিয়েতনাম থেকে আমদানি করা 47,000 মেট্রিক টন চাল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। এর মাঝে গত 13 জুলাই 20,000 মেট্রিক টন চাল নিয়ে আসা জাহাজ থেকে আজ সকাল থেকে চাল খালাস শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর ব্যবো অ্যাঙ্কার যে অবস্থান নিয়ে এই জাহাজ থেকে চাল খালাস শুরু হয়। মূলত প্রথম পর্যায়ে লাইটার জাহাজে এই চাল খালাস চলছে। এরপর তার ট্রাক যোগে পৌঁছানো হবে দেশের বিভিন্ন সরকারি গুদামে। এছাড়া আজ সকালে 27,000 মেট্রিক টন চাল নিয়ে এমবি প্যাক্স নামে আসা জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে সে জাহাজ থেকেও চাল খালাস শুরু করবে। 13 তারিখে আমরা বন্দরের বহির্নোঙরে অবস্থান নিয়েছি। এখানে আরো 2 দিন থেকে আমরা চাল খালাস করব। এরপর জাহাজটা একটু হালকা হলে বন্দরের মূল জেটিতে অবস্থান নিয়ে চাল খালাস করা হবে। একইভাবে এমবি প্যাক্স জাহাজ থেকেও প্রথম পর্যায়ে 5 থেকে 7,000 মেট্রিক টন চাল বহির্নোঙরে খালাসের পর জাহাজটি নিয়ে যাওয়া হবে বন্দরের প্রধান জেটিতে। এক্ষেত্রে লাইটার জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে যত দ্রুত সম্ভব এখান থেকে চাল খালাসের পর তারা বন্দরে গিয়ে এই চালগুলো আনলোড করবে। 1600 টন নেওয়ার একটা মানে চিন্তা ভাবনা আছে, তো পরিমাণে যতটুকু ধরে অতটুকু মানে নেবে আর কি, 32,000 বস্তা। এরপর আরেকটা লাইটার আসবে, ওটা আসার পর ওখানেও মানে মাল ড্রাফট দিয়ে দেবে। খুব দ্রুত আনলোড হচ্ছে, লোড হয়ে যাচ্ছে এবং দ্রুত বন্দর যায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে খাদ্য কর্মকর্তারা বলছেন চালের বাজার সহনশীলতা রাখার জন্য আরো বেশ কিছু চাল আমদানি পর্যায়ে রয়েছে। আর বন্দর কর্মকর্তারা জানিয়েছেন চালবাহী আরো 3 থেকে 5টি জাহাজ চট্টগ্রাম বন্দর মুখী রয়েছে। আশা করতেছি আমরা শুক্রবার নাগাদ আরো একটা জাহাজ পৌঁছে যাবে এবং মায়ানমার থেকে 16,000 মেট্রনের একটা কন্টেইনার করে একটা চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে। খাদ্য মজুদ ধরার জন্য এটা দ্রুত সরকারের যে একটা উদ্যোগ,
সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বন্যা সহ নানা কারণে খেতে ফসল নষ্ট হয়, এর ফলে বাজারে চালের দাম বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে গিয়ে সরকার চালের দাম সহনশীলতা পর্যায়ে রাখার জন্য 5টি দেশ থেকে 12 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের আলোকে প্রথম পর্যায়ে 47,000 মেট্রিক টন চাল সহ 2টি জাহাজ বন্দরে অবস্থান নিয়েছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই জাহাজগুলো থেকে চাল খালাস সম্পন্ন হবে বলে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন। বন্দরের বহির্নোঙ্গর থেকে কমল দে, সমসংবাদ, বাংলা সময়। আরো থাকছে সিলেটে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। কলেজ ক্যাম্পাস থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, 22 জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা। প্রবাসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সরকারি হিসেবে প্রতিদিন দেশে আসছে অন্তত 10 প্রবাসী শ্রমিকের মরদেহ। সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা দুর্ঘটনা বলা হলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত কারণ জানা যায় না। বিশেষজ্ঞদের মতে অনিরাপদ কর্মপরিবেশ, আর্থিক ঋণ, খাদ্যাভ্যাস সহ মানসিক চাপই মৃত্যুর কারণ। কর্মস্থলে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি কাজের শর্ত সম্পর্কে কর্মীকে আগেই অবহিত করার তাগিদ দিয়েছেন তারা। রসুন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের 3টি বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন অভিবাসী বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ দেশে আসে। সরকারি পরিসংখ্যান মতে 2005 সালে 691টি মরদেহ দেশে আসলেও 2009 সালে এই সংখ্যা দ্বিগুণ এবং বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় 5 গুণ। আর গত এক যুগে প্রবাসী কর্মীর মরদেহ আসার সংখ্যা দাঁড়িয়েছে 31,467। বিশেষজ্ঞদের মতে প্রবাসে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী আমাদের প্রায় 5,000 মতো মানুষ কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার মৃত্যুবরণ করেছিল ডেস্টিনেশন কান্ট্রিতে। দেখা যাচ্ছে 1/3 ডেড বডি কিন্তু আসে না। এসব হতভাগ্য শ্রমিকের মরদেহের সাথে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন ঋণের বোঝা, বিরূপ কর্মপরিবেশ আর মানসিক চাপেই মৃত্যু ঘটছে এই প্রবাসী বাংলাদেশিদের। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কি কারণে হচ্ছে? এটা আসছে স্ট্রেসের থেকে। পরিবারের অনেক সদস্য সংখ্যা, সবার খরচ তাকে ব্যয় করতে হবে। আমাদের গবেষণায় একজন মৃত নারী অভিবাসী কর্মীর মায়ের বক্তব্যকে যদি কোট করি, তাহলে সে বলেছে যে আমার মেয়ে মারা যাওয়ার কয়েকদিন আগেও আমার সাথে কথা হয়েছে এবং সে কখনোই বলে নাই আমাকে যে আমি অসুস্থ। সুতরাং একজন মা কিন্তু এটাকে ডাউট করছে যে তার মেয়েটা আসলে এই রোগে হয়তো মারা যায় নাই। এটাকে ঠিক স্বাভাবিক মৃত্যু বলে রাষ্ট্রের কিছু করণীয় নেই এটা আমরা মনে করি না। বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেয়া আর অভিবাসন নীতিমালা অনুসারে ব্যক্তিগত নিরাপত্তা ও চাকুরির শর্ত সম্পর্কে কর্মীদের অবহিত হয়ে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কাগজে ভিতরে তার কত ঘন্টা চাকরি আছে, কত ঘন্টা তার রাইট গুলো কি কি আছে, ওভার টাইম কত, সে কতটুকু রেস্ট পাবে, তার সিক লিভ আছে কিনা, সেগুলো তো জানে না। সেখানকার নিয়োগকর্তারা কতখানি দায়বদ্ধ এই আমাদের শ্রমিকদের প্রতি, এই বিষয়গুলোকে এখন নিশ্চিত করা। তবে সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ জেনেই কর্মীদের চাকুরির ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট পেপারে আপনার সেফটি সিকিউরিটি বিষয়গুলো কিন্তু উল্লেখিত। এগুলো দেখি আমাদের কর্মীরা স্বাক্ষরও করে, স্বাক্ষর করেই যায়, এগুলো দেখি আমরা যে ওখানে সেফটি সিকিউরিটির কি মেজারমেন্ট মেজারগুলো আছে, ওখানে কি ব্যবস্থা আছে। অভিবাসন নীতিমালা সম্পর্কে প্রবাসী কর্মীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 4 উপজেলার হাজার হাজার মানুষ। তবে কিছুটা উন্নতি হয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 2 দিনে সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ, নষ্ট হয়ে গেছে 6,000 হেক্টর ফসলি জমি। এদিকে মৌলভীবাজারেও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন 4 উপজেলার মানুষ। এইরকম পানি বাড়লে তো আমরা বউ বিবি বাচ্চা লইয়া এবং গরু মহিষ আমরা বিস্কুট খাইয়া খাইয়া জীবিত রক্ষা করিয়া।
এদিকে যমুনার পানি কমলেও টাঙ্গাইলে দেখা দিয়েছে নদী ভাঙন। গত তিন দিনে সদর উপজেলার পৌলি ও কাকুয়া সহ বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নতুন করে ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী মানুষ। হাট এবং মিন্টুমেল উচ্চ বিদ্যালয় নদীগর্ভে বিলীন হতে দেখেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে মুর্শিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙনটা বেশি ভাঙতেছে যারা ব্রিজ করে ওখানে সিন্ডিকেট করে বালুঘাট করেছে। বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো ঘরে ফিরতে পারেনি দুর্গত এলাকার মানুষ। বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নাই যে আমরা এই হিলে একটা জিনিস কাজ করে এই জায়গাতে থাকবো। বাচ্চা কাচ্চা নিয়ে কি কষ্টের মধ্যে আসি, খাওয়া নাই দেওয়া নাই। দুই চারটা গরু আছে তাও পানির মধ্যে বাঁধে বাঁধে আসিল সাঁতরে সুতরে নিয়ে এসে এখন দুটো একটা ঘর যা টানে ঢুকে বান্দর ঘুরে এসে বসে আছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাগর সহ সবগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামতে শুরু করেছে চর ও নিম্নাঞ্চল থেকে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবি। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, আফসা, আমি যেখানে দাঁড়িয়ে আছি বিয়ানীবাজারের কুশিয়ারার পাড়ে, এই পাশেই হচ্ছে গিয়ে শেওলা পয়েন্ট, যেখান থেকে কুশিয়ারা নদীর উচ্চতা, পানির উচ্চতা মাপা হয়। সেই অবস্থায় এখন ঠিক এই জায়গায় রয়েছে, 93 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। আরও একটু যদি আমি উজানের কথা বলি, যোগীগঞ্জের অমলসিতে 120 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে সিলেটের যে বন্যা পরিস্থিতি একটু উন্নতি হয়েছিল কয়েকদিন আগে, আজ গতকালকে থেকে সেই বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। অবনতির আরেকটি উদাহরণ আমি একটু দেখাতে চাচ্ছি। কদিন আগেও আমি এই জায়গাটিতে দেখিয়েছিলাম যে এলাকাবাসী, গ্রামবাসী কুশিয়ারা নদীর যে ভাঙ্গনটা, ডাইকটা ভেঙেছিল, সেই ভাঙ্গনটা রক্ষার জন্য বাঁশ দিয়ে স্থানীয়ভাবে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু পানি এতই বেড়েছে যে এই বাঁধ ভেঙে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আবার পানি উপচে পড়ছে। এই যে আমার ডানে যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে বাঁধ দিয়ে তারা আউশের আমনের চারা রোপণ করেছিল, সেই চারা এবং সেই ক্ষেতগুলো আবার পানিতে তলিয়ে গেল। এই নিয়ে তৃতীয়বারের মতো এই এলাকার মানুষ বিপন্ন অবস্থায় পড়ল, বিপর্যস্ত অবস্থায় পড়ল। এক কথা বলা যায়, বিয়ানীবাজার সহ সিলেটের যারা কুশিয়ারা এবং সুরমার পাড়ে যা বাসিন্দা আছেন, তারা খুবই করুণ অবস্থার মধ্যে রয়েছে এবং প্রতিদিন তাদের পানি বাড়ছে, প্রতিদিন তাদের দুর্গতি বাড়ছে। এই দুর্গতি কতদিন চলবে, কি অবস্থায় গিয়ে ঠেকবে, এখনই কেউ কিছু বলতে পারছে না। এই দুর্গত মানুষের জন্য এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে 813 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু এই যে আজকে প্রায় 25-26 দিন হয়ে গেছে বন্যা পরিস্থিতির, এখন এই এই সব পুরো সময়ের জন্য 10 কেজি করে প্রতি পরিবারে চাল পেয়েছিল, তবুও অনেকে আবার পায়নি এমনও অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু পুরো এক মাসে 10 কেজি চাল তো পর্যাপ্ত নয় বলে বানবাসী মানুষেরা আমার কাছে অভিযোগ করেছে। তারা চায় যে যেহেতু বন্যাটি একটি স্থায়ী রূপ নিয়েছে, সেই স্থায়ী রূপের জন্য তারা বড় আকারে কোনো ত্রাণ সামগ্রী যেন দেওয়া হয়। ভিজিএফ কার্ড এই মাসের প্রথম সপ্তাহে 3 মাসের ভিজিএফ কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়া, এখন আর কোনো ভিজিএফ কার্ড দেওয়া হচ্ছে না। বানবাসী মানুষেরা চাচ্ছে এই বিপন্ন অবস্থা থেকে উঠে আসার জন্য আরো সাহায্য সহযোগিতা, আরো ত্রাণ এবং আরো নগদ অর্থ, এবং এই যে বাঁধগুলো রয়েছে এই বাঁধগুলো যেন ত্বরিতভাবে মেরামত করে তাদের এই দুর্দশা থেকে মুক্তি দেওয়া যায়, তেমনটাই বলছে বানবাসী মানুষেরা। হাফসা, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটের বিয়ানীবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইকরামুল কবির, তিনি জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে। এদিকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্লাবিত হয়েছে জেলার 5টি উপজেলার 38টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে ধান, পাট, আখ সহ বিভিন্ন ফসল, পাশাপাশি পানিতে ভেসে গেছে পুকুরের মাছও। এতে দিশেহারা কৃষক ও মৎস্য চাষীরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমিত সেন।
গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে জমির ফসল, রাস্তাঘাট, পুকুর সহ বিস্তীর্ণ এলাকা। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলার সদর কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার প্রায় 15,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 83,000। স্বপ্নের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকেরা। ফসল শস্য সম্পূর্ণ বন্যা চলা যা পয়সা গেছে গার। গরু বাছুর নিয়ে চতুর্মরা পানি, কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নাই, কোনো ফসল করে তুলার পেতেছি না। তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে তাদের পুনর্বাসনের জন্য কৃষি বিভাগ কাজ করছে বলে জানালেন জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। উপজেলা পরিষদ আছে, সেই পরিষদকে আমরা ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি তারা যেন চারা উৎপাদন করে কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করে। পরবর্তীতে পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে আমরা কৃষকদের মধ্যে এটা অতি দ্রুত বিতরণ করব। পাশাপাশি বন্যার পানিতে ভেসে গেছে জেলার বিভিন্ন পুকুর ও খালের মাছ ও পোনা। জেলা মৎস্য অফিসের তথ্য মতে জেলায় মোট 160টি পুকুর ও খালের প্রায় 35 মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন মৎস্য চাষীরা। পানি তো প্রতিদিনই বাড়ার উপরে আছে, দেখা যায় আপনি একদিক দিয়ে দেয় অন্যদিক দিয়ে আবার তোলা যায়। বহু টাকা 4 লাখ টাকার মাছ দিচ্ছে, শুকনো মাছ বাড়া গেছে। বাইরের পরিস্থিতি এসে হাইরা মনে করেন যে বান্ধ আমরা ঠিক রাখতে পারি নাই, এইভাবে মাছগুলি আমাদের ক্ষতি হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে, বন্যার পানি নেমে গেলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে মন্ত্রণালয়ে যাবে এবং তাদের পুনর্বাসনের জন্য সাহায্য সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত চাষীদেরকে সেই সহায়তাটা প্রদান করা হবে। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বন্যায় এখন পর্যন্ত কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। আর মৎস্য বিভাগ জানায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 70 লাখ টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তায় কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে কুড়িগ্রামে চিলমারি উপজেলায় বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের এবং সহযোগী সংগঠন এবং বিরোধী দলও অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এছাড়া কে কোনো জায়গায় উকি মেয়েরা দেখেন আমার এই বানভাসী মানুষ কিভাবে আছে, তারপরে অনুরোধ করব আসেন, মানুষের পাশে দাঁড়ান। যদি আপনাদের অর্থ এবং যদি কোনো খাদ্যের ট্রান্সফারের প্রয়োজন হয় আমার মন্ত্রণালয়ে বলেন, আমি আপনাদের দিব, তারপরও আসেন। বাংলা সময় আরো থাকছে। বরিশালে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দল থেকে বহিষ্কার। আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সংঘর্ষের ঘটনার জেরে যুবককে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবক ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরেই বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আধা ঘন্টা পর কলেজের একটি কক্ষে গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষটি থেকে খালেদ আহমেদ লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে নিহত লিটু স্থানীয় একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। হঠাৎ করে এই সাউন্ড আওয়াজ শুনে আমরা বেরিয়েছি, ইতিমধ্যে পুলিশ সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন আসছে, আমরা ওই রুমে যাই, ওই লাশটা দেখি। এখন এর আগে কি করছিল, কিভাবে হইল, এটা আসলে কলেজটা একবারে শান্ত ছিল, এইটা বলার কোনো কেউ বলতে পারছে না। তবে কি কারণে এবং কারা লিটুকে হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট হতে পারেনি পুলিশ। কলেজের ছাত্র না, সে বহিরাগত, তার নাম মিঠু, মিঠু বলে আমি জেনেছি, এবং সে এখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। তাৎক্ষণিকভাবে আমরা তার ডেড বডিটা আমরা হাসপাতালে প্রেরণ করেছি। মূলত ঘটনাটা কিভাবে সৃষ্টি এবং কিভাবে ঘটে
হচ্ছে সেটা আমাদের তদন্তের বিষয়। এদিকে লিটুকে ছাত্রলীগের কর্মী দাবি করে বহিরাগতরাই তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিয়ানীবাজারের যে ঘটনা একটু আগে আমরা আমাদের একজন কর্মী একদল বহিরাগত সন্ত্রাসী আমাদের ছাত্রলীগের একজন ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা দাবি জানাচ্ছি, আমরা ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, দুইজন গ্রেপ্তার হয়েছে এবং আরও যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করে যাতে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। এই ঘটনায় আগামী 22 জুলাই পর্যন্ত কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ সিলেট। এনজিও কর্মী পরিচয় দিয়ে 2 মাস আগে বাসা ভাড়া নেয় আশুলিয়ায় আটক 4 যুবক। বাড়ির মালিকের দাবি, বেশ কয়েকবার পরিচয়পত্র চাওয়া হলেও তারা পরিচয়পত্র দেননি। এতেই যুবকদের প্রতি সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরই র্যাবকে তথ্য দেয় বাড়ির মালিক ইব্রাহিম। এদিকে আটককৃত 4 জনকে আসামি করে দুপুরে র্যাব বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে আশুলিয়া থানায় 2টি মামলা দায়ের করেছে। আশুলিয়ার প্রধান সড়ক থেকে কিছুটা বায়ে গেলে নয়ারহাট বাজার, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে চাকলগ্রামের চৌড়াপাড়ায় ইব্রাহিমের বাড়ি, যার চারপাশের পুরোটা জায়গায় ফাঁকা। রবিবার এই বাড়ি থেকেই আটক করা হয় 4 যুবককে। সোমবার বাড়িটির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি তালাবদ্ধ, পাহারা দিচ্ছে র্যাব সদস্যরা। রবিবার বাড়ির সামনের সড়ক বন্ধ থাকলেও সোমবার তা খুলে দেওয়া হয়েছে। বাড়ির মালিক ইব্রাহিম জানায়, 2 মাস আগে এনজিও কর্মী পরিচয় দিয়ে 5 যুবক 2,500 টাকা ভাড়ায় 2টি রুম ভাড়া নেয়। মালিকের পক্ষ থেকে বেশ কয়েকবার পরিচয়পত্র চাওয়া হলেও তারা পরিচয়পত্র দেননি, এতেই সন্দেহ হয় তার। পরিচয়পত্র দেন, আপনারা থাকবেন রুম খালি, তো ওনারা বলছে আমাদের লোক আসলে পরিচয়পত্র দিব, ভাড়া দিব। আমি 2-3 বার ফোন দিলে মাঝে মাঝে ওনারা আমার ফোন রিসিভ করতো না, ঘুমাইতো না, থাকতো না, তারপরে ওনাদের রান্না করতো না, আর পরিচয় আমার সন্দেহ ছিল। এদিকে এলাকাবাসী জানান, আটককৃত 4 যুবককে এলাকায় তেমন একটা দেখা যেত না, সব সময় রাতের বেলা চলাচল করত তারা। লোক তো দিনে বাইরে তো ওখানে, সে কালকে এসে জানলাম যে জায়গায় লোক আছে। রাত 12টা একটাই আইতো হলে আবার 12টা একটা যেত। এই ঘটনায় আটককৃত 4 জনকে আসামি করে সোমবার দুপুরে র‍্যাব বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে আশুলিয়া থানায় 2টি মামলা দায়ের করেছে। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের 4 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন 4 যুবককে আটক করে র‍্যাব। শাহরিয়াজ্জামান দীপ, সময় সংবাদ, আশুলিয়া। জলবায়ুর বিরূপ প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি। তীব্র স্রোতের কারণে ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের নতুন নতুন এলাকায়। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চরাঞ্চল ও আশপাশের এলাকা। জমিজমা বসতঘর হারিয়ে দিশেহারা মানুষ ভাসছে বানের পানিতে, আর কারো কারো আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। শরীয়তপুর থেকে মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মার কয়েক দফা ভাঙনে বিলীন হয়ে গেছে নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে এখন দিশেহারা চরাঞ্চলের মানুষ। মাথাগোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে পথে বসতে হয়েছে অনেককে। বাধ্য হয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে খুঁজে নিয়েছেন মাথাগোজার ঠাই। সন্তান ও পরিজন নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন, ভুগছেন নিরাপত্তাহীনতায়। গরদর সব ভাঙ্গা লয়ে গেছে নদীতে, হ্যাঁ, পরে বন্যার পানিতে আমরা খুব তলায় গেছি, খুব কষ্ট আছি। বাপ দাদার ভিটা বাড়ি সব বিলীন হয়ে যাইতেছে, নদীতে নিয়ে যাইতেছে, জায়গা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ভাড়া কোথাও নিয়ে হয়তো থাকতে হবে। সরকার যদি দয়া কইরা আমাদের এটার দিকে একটু উদ্যোগ নিত, এই জায়গাটা যদি বেরিবান দিয়ে দিত, তাহলে আমাদের অনেক উপকার হইতো। রাত্রে আমাদের ভয় হইলো এখানে ডাকাইতে আসে, গত বছর কয়েকবার ডাকাইতে আসে, আমরা 200-300 লোক প্রতিদিন রাত্রে এখানে পাহারা দিতাম। তবে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গত মানুষের নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রশাসন। প্রতিনিয়ত আমাদের টহল পার্টি এবং আমাদের সেখানে সিভিল টিম আছে, তারা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছে কারোর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, আর সার্বিক পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। ত্রাণ সহযোগিতার জন্য দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। ঘর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য ক্যাশ টাকার প্রয়োজন, এই ক্যাশ টাকার মাধ্যমে যেন তারা ওই প্রত্যেকটা ঘরকে স্থানান্তর করতে পারে। পাশাপাশি আমরা কিছু স্কাউট নিয়োগ করতে যাচ্ছি আগামীকাল থেকে, তারা যেন ওই সময় যেহেতু লেবারের ক্রাইসিস, তারা যেন ওখানে গিয়ে
বন্যা ও নদী ভাঙনে শরীয়তপুরের 7000 পরিবারের 30000 মানুষ দুর্ভোগে রয়েছেন। এদের মধ্যে 421 পরিবারকে এখন পর্যন্ত 20 কেজি করে চাল সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ শরীয়তপুর। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন রোধে সিমলা থেকে খুদবান্দি এলাকা পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় 500 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সকালে সিরাজগঞ্জ সদরের বাহুকায় ভেঙে যাওয়া রিং বাঁধ এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত সংস্কার করা হবে বলেও জানান মন্ত্রী। নতুন একটা প্রজেক্ট হচ্ছে প্রায় 500 কোটি টাকার, ওখানে ড্রেজিংও আছে এবং প্রোডাকশন কাজ আছে। সেটাতে আমরা আরো একটা নির্দেশনা দিয়েছি, রিটায়ার্ড বাঁধ যেটা হয়েছে এটা ফুল ডিজাইনে হবে, নট এস টেম্পোরারি। আর যেটা সামনে আছে যেটা অরিজিনাল বাঁধ সেটাকেও আমরা ফুল ডিজাইনে যেখানে যেখানে নষ্ট হয়েছে ওটা রিপেয়ার করে করা হবে। নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের দাবিতে সমাবেশ করেছে বাসদ ও সিপিবি। সকালে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আয়োজন করে সংগঠন দুটি। এ সময় সংগঠনের নেতাকর্মীরা ডিএনডি এলাকায় অভ্যন্তরে বেদখল হয়ে যাওয়া জলাশয় উদ্ধার ও পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত অকেজো পাম্পগুলো সচল করার দাবি জানান। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। জেলা প্রশাসক জানান, ডিএনডি এলাকার জলাবদ্ধতা দূরীকরণে এরই মধ্যে 558 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। বাঁধকে ঘিরে যে জলাবদ্ধতা সেটা নিরসনকল্পে সরকার ইতিমধ্যে 558 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে এবং এই 558 কোটি টাকার প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় ডিএনডির যে জলাবদ্ধতা সেটা তো থাকবে না, উপরন্তু এই ডিএনডি এলাকাতে পর্যটকদের জন্য একটি বিনোদন কেন্দ্রে রূপান্তরিত হবে। সরকার বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত করতে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে আমাদের এই প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু হবে। মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত 15 জন। পুলিশ জানায় উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশ্মি গ্রামে ইলিয়াস মাদবর ও আলতাফ মাদবরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে নাসির মোড় বাজারে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আয়ুব আলী নামে এক ব্যক্তি নিহত হন। ভাঙচুর করা হয় ঘরবাড়ি ও দোকান। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আলতাফ মাদবর বনাম ইলিয়াস মেম্বারের গ্রুপের মধ্যে এলাকার প্রধান নিয়ে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে কথাকাটাকাটি মারামারি হয়। মারামারি এক পর্যায়ে একজন বয়স্ক লোকের মাথায় আঘাত লাগে, পরবর্তীতে সে মারা যায়। আরও 7-8 জন লোক 8-10 জন লোক ইঞ্জুর্ড আছে। এ সংক্রান্তে আমরা এলাকায় অবস্থান করতেছি এবং এলাকায় ব্লক রেড দিচ্ছি। অলরেডি আমরা মূল আসামি আলতাফ মাদবর সহ আর 8-10 জনকে 7-8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশালে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সুমন হোসেন মোল্লা। বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলামের আদালতে জবানবন্দি দেয় সে। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে 164 ধারায় বিচারকের কাছে জবানবন্দি দেয় সুমন হোসেন মোল্লা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শনিবার রাতে চাঁদা না দেয়ায় এক মাহেন্দ্র চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে বানুরিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সুমনকে বানুরিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গ্রেপ্তারকৃত প্রধান আসামি সুমন মোল্লা, তাকে আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার দোষ স্বীকারমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছেন কার্যবিধি 164 ধারা মোতাবেক। তাছাড়া এই মামলার আরও 2 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী, তাদের জবানবন্দি আদালত নারী শিশু আইনের 22 ধারা মোতাবেক লিপিবদ্ধ করেছেন। মামলার যে বাকি কার্যক্রম আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মামলা প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন 5 শিক্ষার্থী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত অবস্থায় 5 শিক্ষার্থীর মধ্যে
দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার না করা পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এদিকে সিনেট সভার এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। গত 26 এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। এ ঘটনার পর 9 দফা দাবিতে সড়ক অবরোধ ও ভিসির বাস ভবন ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন। আমাদের মূল দাবি হলো গিয়ে যে 56 জনের বিরুদ্ধে যে মিথ্যা হত্যা চেষ্টার মামলা আছে সেটা যেন তুলে নেওয়া হয়। একটা পর্যায়ে গিয়ে ফ্যাসিস্ট রেজিম আপনার যে কোনো কিছুকে ডিনাই করে দেয়, যে সবকিছুকে বাতিল করে দিবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আচরণ করছে এটা হচ্ছে যে ফ্যাসিস্ট রেজিমের সর্বোচ্চ উদাহরণ আর কি। খুলনায় গুলিতে বাবু ও মাহমুদ নামে দুজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, বেশ কিছু গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গতকাল যুবলীগ কর্মী সাইদুল হত্যা সহ বিভিন্ন মামলার আসামি বাবু ওরফে গুড্ডু বাবুকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত 1টার দিকে অস্ত্র উদ্ধারে তাকে নিয়ে খুলনা রেলওয়ে কলোনি এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বাবুর সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় বাবু ও তার সহযোগী মাহমুদ গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ভোর রাতে নগরীর নূরনগর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে ইয়াসিন নামে একজন। বেনাপোল থেকে 5টি স্বর্ণের বার সহ সেলিম হাওলাদার নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। সকালে চেকপোস্টের নোম্যান্স ল্যান্ড থেকে তাকে আটক করা হয়। বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মুতালিব জানান, চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় সেলিমের দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় 15 কেজি ওজনের 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। বগুড়ায় আলাদা অভিযান চালিয়ে প্রায় 15 কোটি টাকার নকল ব্যান্ড রোলযুক্ত সিগারেট ও 4টি কাভার্ড ভ্যান ভর্তি পলিথিন তৈরি কাঁচামাল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বগুড়ার কাস্টমস বিভাগের ডেপুটি কমিশনার নুরুদ্দিন জানান, সকালে ঢাকা রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় অভিযান চালায় পুলিশ ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় 4টি কাভার্ড ভ্যানে 80 লাখ টাকা মূল্যমানের 2200 বস্তা পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। একই সময়ে জেলা শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় এসএ পরিবহনের গুদাম থেকে 31 লাখ টাকা মূল্যমানের নকল ব্যান্ড রোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। দুটি পণ্যে সরকারকে প্রায় 45 লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ। আশুলিয়ায় প্রায় 2000 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত রাইজার ও চুলা সহ 2000 ফুট পাইপ জব্দ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, 6 মাস আগে একই এলাকায় অভিযান চালানো হয়েছিল, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আবারও কিছু বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়। গত 1 বছরে সাভারে অভিযান চালিয়ে 1,52,000 আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলাকায় দীর্ঘ 6 দিন অভিযান চালাইছে, সব লাইন উঠে নিয়ে গেছিলাম, আবার বসাই দিচ্ছে। গ্যাসের অভাবে একদিকে হাহাকার আর একদিকে অবৈধ লাইনের মহাচ্ছ। তবে আমাদের ম্যানেজমেন্ট এবং সরকার মহোদয়ের তরফ থেকে জিরো টলারেন্সে এই অবৈধ লাইন উঠানোর জন্য জোর তাগাদ আছে। বাগেরহাটের কচুয়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু আলিমুনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির রোগ নির্ণয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বিকেলে মা সখিনা বেগম অজ্ঞাত রোগে আক্রান্ত 9 বছরের শিশু আলিমুনকে হাসপাতালে ভর্তি করান। পরে আজ সকালে সিভিল সার্জন ডাক্তার অরুণ চন্দ্র মণ্ডল শিশুটির রোগ নির্ণয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেন। প্রাথমিকভাবে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বরগুনায় ল্যাকটেটিং মা ভাতা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সর্বোচ্চ 2 বছর বয়সী শিশুর মায়েদের ভাতা দেওয়ার কথা থাকলেও ভাতা দেওয়া হয়েছে 20 বছর বয়সী যুবকের মায়েদেরও। টাকার বিনিময়ে পৌর কমিশনার ও মহিলা অধিদপ্তরকে ম্যানেজ করে চলছে এসব অনিয়ম। অবশ্য পাল্টাপাল্টি বক্তব্য মহিলা অধিদপ্তর ও কমিশনারের।
জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শতাধিক মহিলাকে ল্যাকটেটিং মাদার ভাতা দিচ্ছে মহিলা অধিদপ্তর। নিয়ম অনুযায়ী শিশুদের মায়ের বুকের দুধ পান করান এমন অসহায় দুস্থ মায়েদের ভাতা দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সন্তানের বয়স 2 বছর নয় 20 বছর, দুস্থ নয় সরকারি চাকরিজীবী, এমনকি সন্তান নেই এমন মায়েরাও পাচ্ছেন ভাতা। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকেই পালান। অনেকের দাবি, এ ওয়ার্ডের সবাই নিয়ম ছাড়াই ভাতা পাচ্ছেন, তাই তারাও পাচ্ছেন। আমার বাচ্চা 4 বছর। 4 বছর বয়সে আপনি কিভাবে ভাতা পাইলেন? ভোটার আইডি কার্ড বানাই গিয়া হেই, এরপর বুয়ো বাচ্চা দেখা গিয়া, আরেকজনের বাচ্চা দেখা গিয়া, হেই এরপর হেই কার্ড পাস করাই এরপর আনছে। ভাতা গৃহীতাদের দাবি, 2 থেকে 3 হাজার টাকার বিনিময়ে মহিলা অধিদপ্তর ও কমিশনারদের ম্যানেজ করে ভাতার তালিকায় নাম উঠিয়েছেন তারা। 2 বছর হয় না, কম হইবে আর কি, আর নাম দেখি 3,000 টাকা দিয়ে পাইছে, 5,000 3,000 4,000 এইরকম টাকা নিয়ে সময় নামগুলো করছে ভুয়া নাম। মহিলা অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, কাউন্সিলরদের সুপারিশের উপর ভিত্তি করেই ভাতা দিচ্ছেন তারা। রেকর্ড সহ কিন্তু জেলা কমিটি সদস্যদের সামনে উপস্থিত হয়ে কিন্তু বাছাইটা হয়েছে, এবং তারাই তথ্য যদি গোপন করে যদি এই ধরনের ইয়ে থেকে তাহলে তো তাদের গাফিলতির কারণে হয়েছে। আর ওয়ার্ড কাউন্সিলর জানালেন, তিনি জনগণের প্রতিনিধি, তাই যারা এসেছেন তাদের সবাইকেই সুপারিশ করেছেন তিনি। বাসাই কমিটি তারা দেখবে যে বাচ্চা নিয়ে গেছে, বড়না ছোট তাদের তাদের ব্যাপারটা আমার দেখার বিষয় না। অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, রিপোর্টের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যদি সত্যিকার অর্থে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করব। পৌরসভার এই ওয়ার্ডে 120 জনকে বছরে 7,20,000 টাকা প্রদান করছে মহিলা অধিদপ্তর। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে মিলছে হামের জীবাণু, অপুষ্টি বেড়েছে সংক্রমণ রোগ তত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে কমল জটিলতা, বাড়ানো হল দাতার পরিধি, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা, অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা, কাজের শর্ত সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে, প্রথম চালানের খালাস শুরু। এবং পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপদসীমার উপরে। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএনডিকে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।